উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে চরম অসহায় হয়ে পড়েছে পানিবন্দী মানুষ। ভাঙনের হুমকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভেঙে পড়েছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুরাইয়া সীমা। সিরাজগঞ্জে যমুনার পানি ধীর গতিতে কমলেও অভ্যন্তরের নদ নদের পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই পানিবন্দী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলার পানিবন্দী প্রায় 3.5 লাখ মানুষের বিশুদ্ধ পানি আর শুকনো খাবারের সাথে দেখা দিয়েছে খাদ্যের সংকটও। অনেক দিন হলো পানি আইছে এখানে, এখানে কোনো মেম্বার চেয়ারম্যান এরা কেউ আইসেও না, দেখেও না। এমনিতে মানুষের কামাই নাই, তার ভিতরে পানি এসে গেল, তাই এই গরিব বুড়া মানুষের কি অবস্থা? পাও তো কোনো কিছু পাই নাই, এগুলো সব মেম্বার চেয়ারম্যানই পেট বসছে। জামালপুরে আবারও বাড়ছে যমুনার পানি। সকালে বাহাদুরবাদ পয়েন্টে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত রাতে সরিষাবাড়ি 200 মিটারের একটি ব্রিজ পানির তোড়ে নদীতে বিলীন হয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যত দিন যাচ্ছে দুর্ভোগ বাড়ছে জেলার 7 উপজেলার প্রায় 10 লাখ পানিবন্দী মানুষের। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি, চিলমারি পয়েন্টে বিপদসীমার 43, নুনখাওয়া পয়েন্টে 30 ও ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তা স্রোতে রাজারহাট উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েক শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। মানিকগঞ্জে গত 24 ঘন্টায় কালীগঙ্গার পানি বিপদসীমার 100 এবং আরিচা পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হরিরামপুর উপজেলার 5টি আশ্রয় কেন্দ্রে 178টি পরিবার এবং দৌলতপুর উপজেলায় 60টি পরিবার আশ্রয় নিয়েছে। বন্যায় জেলার 22,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। টানা বর্ষায় নরসিংদীর গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যানবাহন সহ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। সড়কে অতিরিক্ত পানি ওঠার ফলে ড্রেনের ময়লা ও বিভিন্ন কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি সংযুক্ত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থা মেরামতের মাধ্যমে জলবদ্ধতা নিরসনের দাবি স্থানীয়দের। রাস্তাগুলি তলিয়ে তার সমস্ত পানি ডাইং ফ্যাক্টরির পানি এসে আমার নরসিংদী ফায়ার স্টেশনের ভিতরে ঢুকে পড়ে, ঢুকে গিয়ে আমার 20 টাকার মালামাল রেস্কিউ উদ্ধার কাজে সব ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমার 30-40 জন লোকের চর্মরোগ দেখা দিচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, পুকুর সহ রাস্তাঘাট। জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয়। চাঁদপুরে ঢলের পানিতে ত্রিনদীর মোহনায় পানি বৃদ্ধি পেয়েছে। সকালে মেঘনা ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহতভাবে পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি।